আন্দোলনের রেশ রেলপথে, দীর্ঘ সময় রেল অবরোধ, চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের দ্বিতীয় দিন এই ছবি ফিরল পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে। এসে শুনলাম যে ট্রেন কিছু ক্যান্সেল আছে, তাও টিকিট দিয়েছে, দেখি যদি যাওয়া হয় ভালো, না হলে রিটার্ন। কুর্মি সম্প্রদায়ের বাসিন্দাদের তপশিলি উপজাতিদের আওতায় আনার পাশাপাশি সারনা ধর্ম কোড চালু এবং কুর্মালি ভাষার স্বীকৃতির দাবিতে রেল ও পথ অবরোধে নেমেছে আদিবাসী কুর্মি সমাজ। কুর্মি জাতিকে অবিলম্বে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি সহ একাধিক দাবি নিয়ে আজ বুধবার সকাল 5টা থেকেই কিন্তু পথ এবং রেল অবরোধ শুরু করেছে আদিবাসী কুর্মি সমাজ। বাস চল রহি হ্যায়, অটো ওয়ালে ভি ডবল ভাড়া, ডবল রেট বতা রহে হ্যায়, কুছ উপায় নেই হো পা রহা হ্যায়, জিসকে পাস পয়সা হ্যায় ভো তো ঠিক হ্যায়, লেকিন জিসকে পাস নেই হ্যায় ভো প্রবলেম মে হ্যায় না। সমস্যার সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে কলাইকুণ্ডা ফাঁড়িতে বৈঠক করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন, কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। ও কিছু সিদ্ধান্ত নিয়ে নেবে, তারপর আমাকে জেনে দেবে, তারপরে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে? উই আর ওয়ার্কিং অন ইট কন্টিনিউয়াসলি। কুর্মি আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় বাঁকুড়াতেও দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এদিকে রেল সূত্রে খবর, কুর্মিদের আন্দোলনের জেরে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় আছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া তিতলাগড় এক্সপ্রেস, হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। এছাড়াও বাতিল হয়েছে সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু স্পেশাল, হাওড়া ঘাটশিলা মেমু স্পেশাল, ঝাড়গ্রাম পুরুলিয়া মেমু স্পেশালের মতো ট্রেনগুলি। এছাড়াও হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস এবং সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ইয়ার আগের রেল অবরোধে যে কথা বলা হয়েছিল সেই কথা রাখে নাই কেন সরকার? এরা আমাদের সঙ্গে বসেছিল, দেড় মাসের মধ্যে করার কথা, কোনো কথা রাখে নাই। এই কথার খিলাফ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, এই জন্যই কিন্তু আমরা এই 5 তারিখে রেলটেকা করেছি। গত বছর 20 সেপ্টেম্বর থেকে টানা 5 দিন আদিবাসী কুর্মি সমাজের অবরোধের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা। এবারও কুর্মি আন্দোলনের প্রেক্ষাপটে দুর্ভোগের সেই ছবি ফেরার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। হংসরাজ সিংহ, সন্দীপ সমাদ্দার ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।